হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাই নেটওয়ার্কের একটি বড় সমস্যা নিয়ে, যেটা হচ্ছে আপনার চেকলিস্টের 9 নম্বর অপশানটা, যেটার সমাধান আমরা করতে পারতেছি না। অনেকেই অনেকদিন ধরে ওয়েট করতেছি, এটার কিউ স্ট্যাটাস ইন কিউতে পড়ে আছে। যাদের এখনও এটা সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলতেছি, আপনাদের এটা সমস্যা সমাধানটা খুবই ইজি। সেটা হচ্ছে আপনাদের হয়তো বা কারো হচ্ছে ওয়ালেটের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলি, অনেকে ওয়ালেটটাই চেঞ্জ করে ফেলি। সো ওয়ালেট যদি কখনো চেঞ্জ করে থাকেন তাহলে এই সমস্যাটা বেশি দেয়। আর সচরাচর ম্যাক্সিমাম লোকের এইটা হচ্ছে আপনার 14 থেকে 15 দিন বা 20 দিনে অনেক সময় হয়, এটা লেগে যায় হচ্ছে কমপ্লিট করতে। তো আপনারা যদি এই একই সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনারা কী করবেন, এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে হচ্ছে আপনাদের ইমেলটা অথবা হচ্ছে পাসওয়ার্ডটা, ইমেল এবং পাসওয়ার্ড অথবা নাম্বার, এগুলো একটু আপডেট যদি করার অপশান থাকে তাহলে আপডেট করে নেবেন। যদি এই দুইটা আপডেট করে নেন তাহলে আপনার হচ্ছে আশা করি যে দ্রুত এটা চলে আসবে। তো আমিও সেমভাবে এটা করেছিলাম, করার পরে আমি দেখলাম যে না, আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসছে। তো আমি এটাও এখন করে দেখাবো আপনাদের যে কীভাবে আপনারা এটাকে আপডেট করতে পারেন। তো পাসওয়ার্ড আপডেট করার জন্য আমি বাংলাদেশ থেকে যেহেতু আসি, পাসওয়ার্ড আপডেট করার জন্য পাসওয়ার্ডে যে আপডেটে ক্লিক করব, দেন হচ্ছে মোবাইল নাম্বার দিব। এখানে বাংলাদেশ লিখলে বাংলাদেশ মোবাইল নাম্বার চলে আসবে। তো আমি এই বাংলাদেশ লিখলাম, মোবাইল নাম্বার বাংলাদেশে চলে আসো। দেন হচ্ছে আমি আমার নাম্বার টাইপ করব, আমি একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি যদিও। সো নাম্বার, এই র্যান্ডম নাম্বার দিলে হবে না, দিতে হবে আপনি যে নাম্বারটা এটা অ্যাটাচ করা আছে সেটা দিতে হবে। দেওয়ার পরে আমি আসলে দিয়েই দেখাই আপনাদের। তো যদিও আমি এটা এইমাত্রই করে ফেলেছি একবার। সো এটা হচ্ছে আমার নাম্বার, আমি নাম্বারটা দেওয়ার পরেই সাথে সাথে বলতেছে SMS ভেরিফিকেশন নাম্বার চাচ্ছে। সো SMS ভেরিফিকেশন করার জন্য আপনারা এই যে ম্যানুয়াল ইনস্ট্রাকশনে যাবেন, দেন তারপরে হচ্ছে এই যে SMS-এ যে নাম্বারটা পাঠাইতে হবে এই নাম্বারটা আপনারা কপি করবেন। কপি করে মেসেজ অপশানে গিয়ে এই নাম্বারটার মধ্যে আপনাকে এই কোডটা সেন্ড করতে হবে। এই যে কোডটা, মেসেজ অপশানে গিয়ে এই কোডটা আপনাকে সেন্ড করতে হবে ওই নাম্বারটাতে। এবং অবশ্যই আপনারা যে নাম্বার থেকে এটা ভেরিফাই করেছেন অ্যাপটা বা রেজিস্ট্রেশন করেছেন, যেমন আমি এটা থেকে করেছি আমার নাম্বার, সো এই নাম্বার থেকেই সেন্ড করতে হবে। সেন্ড করার পরে যখন আমি এটা SMS-টা সেন্ড করবো তখন আমার 3 টাকা অথবা 2 টাকা, অনেক ক্ষেত্রে 3 টাকার বেশিও কেটে নিচ্ছে, 3 টাকা 4 টাকা এরকম প্রায় কেটে যাবে। কাটার পরে লিখবেন আই হ্যাভ সেন্ড ইট, যখনই আই হ্যাভ সেন্ড ইট লিখবেন তখনই আপনার এটার পাসওয়ার্ডটা নতুন অপশান আসবে, আপনি চাইলেও পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি কিছুক্ষণ আগেই করেছি তাই এটা আমি করতে যাচ্ছি না। তো এটার 9 নাম্বার, এটা হচ্ছে একটা দিবস কার্য দিবস ওয়েট করার পরেই আশা করা যায় যে এটা কমপ্লিট করার পর, আপডেট করার পরে 9 নম্বর অপশানটা কার্যকর হয়ে যাবে। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যেহেতু করেছি ইতিপূর্বে তাই আমি এটা আবার করলাম। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে সলভ করার জন্য।